সম্প্রদায় মধ্য সম্প্রদায় হলো আমাদের সম্প্রদায়। যদি ব্রহ্মা তিনি সবকিছু জানে আর আমাদের তিনি হলেন আদি গুরু, এখন প্রশ্ন হচ্ছে তাহলে ব্রহ্মা কি করে কৃষ্ণের বাঁশুরি সকাতে চুরি করলেন কেন? এই জন্য আমাদের যে মধ্যাচার্য সম্প্রদায়কে তারা না এই ভাগবতের যে প্রসঙ্গটি মানতে চায় না, বলে কি করে হতে পারে আমাদের যিনি আদি গুরু তিনি কি করে ওই বাছুর সকাতে চুরি করে উঠতে পারে? অতএব এটা ঠিক নয়, এই জিনিসটা হলো ঠিক না, এরা মানতে চায় না। কিন্তু আমাদের গোস্বামীরা তারা সুন্দর সিদ্ধান্ত দিয়ে তারা স্থাপন করছে কেন, এই জন্য তিনি কৃষ্ণের তিনি অনেক ইচ্ছাকে তিনি পূর্ণ করছে। হ্যাঁ, তাহলে কৃষ্ণের কি কি ইচ্ছা ছিল? কৃষ্ণের ইচ্ছা ছিল যখন কৃষ্ণ তিনি মা যশোদার তিনি স্তন পান করতেন, এখন ব্রজে যত মাতৃস্থানী গোপিয়া ছিল না তাদেরও ইচ্ছা ছিল কৃষ্ণ কি আমাদের ছেলে হয়ে স্তন পান করে। এখানে কৃষ্ণ যখন মায়ের তিনি দুধ খেতেন, এখন যত ব্রজের যে গরুগুলো তারা সাধারণ নয়, তারা সমস্ত বেদের যারা মন্ত্র, বেদ মন্ত্র গরুড় এবং নারদ আদি তারা সব কৃষ্ণের সব এখানে গরু রূপে জন্মগ্রহণ করেছে। এ গরুরা কোনো সাধারণ নয়, এখানে গরুদের ইচ্ছা কৃষ্ণ কি কখনো আমাদের বাছুর হয়ে আমাদের স্তন পান করবে? এখানে গোপীরা যারা ব্রজেতে গোপীরা আছে, এখন চির ধারতে গেলে এখানে যে গোপীগুলো যে গোপীরাও সাধারণ নয়, তারা কেউ দেব কন্যা আসল কে তো স্বর্গ থেকে এসছে, কেউ হলো শ্রুতিচারী, শ্রুতির সমস্ত মন্ত্র তারা কঠোর সাধন ভজন করে, তারা গোপী রূপে জন্মগ্রহণ করেছে। কিছু হলো মুনিচারী, বড় বড় মুনি ঋষিরা, তারা সব ঋষি মুনি, তারা সব বৃন্দাবনে, তারা সব গোপী হয়ে জন্মগ্রহণ করেছে। এ গোপীরা কোনো সাধারণ মেয়ে নয়, বুঝতে পারছেন তো? এবার কৃষ্ণকে তো এদের সমস্ত ইচ্ছা গুলো পূর্ণ করতে হবে। হ্যাঁ, কৃষ্ণ ইচ্ছা পূর্ণ করতে হবে, এই জন্যে ব্রহ্মা আর কৃষ্ণ তিনি কি করলে, ব্রহ্মাকে মাধ্যম করে তিনি কৃষ্ণের বাছুর সখা গুলো তিনি চুরি করলেন, যেন চুরি করালেন। এখন কৃষ্ণই তিনি বাছুর সখা তিনি কৃষ্ণ নিজে হয়ে গেছেন, যেন হয়ে গেছে। এখন প্রত্যেক বাড়িতে কৃষ্ণ গিয়ে না মায়ের স্তন পান করছে, বাছুর হয়ে গরুদের স্তন পান করছে। আর গর্গাচার্য বললো দেখো এই বর্ষ যদি যদি কোন মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় না তারা কোনো বিধবা হবে না, তারা চির সৌভাগ্যবতী তারা হবে। এখন ওই মাসে কি করছে, সমস্ত যত মেয়েগুলো ছিল সবাইকে বাগদান করে সবাই বিয়ে করে দিয়েছে। এখন বিয়ে হলে কার সঙ্গে বিয়ে হলো বলুন তো, বলে কার সঙ্গে বিয়ে হলো? কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়ে গেছে। যখন বিয়ে হয়ে গেছে, ব্রজের মধ্যে একটা নিয়ম ছিল, কি নিয়ম ছিল জগতের নিয়ম হলো, তুমি তোমার ছেলে যত সুন্দর হোক না কেন কিন্তু অন্য ছেলে থেকে সবাইকে ভালোবাসবে। যদি জিজ্ঞাসা করা হয় আপনাদেরকে সব থেকে জগতে তুমি কারকে ভালোবাসো, বলে আমার নিজের ছেলে ভালোবাসে, ভালোই সে কালো পলুটা হোক না কেন, দাঁত বেরিয়ে আছে কিন্তু নিজে মনে করবে আমার ছেলে হলো সব থেকে সুন্দর। এটা হলো একটা নিয়ম। হ্যাঁ, কিন্তু ব্রজের একটা নিয়ম ছিল, কেন না ছেলেকে ভালোবাসছে কেন, তার মধ্যে এখন সেই পরমাত্মা রূপে কৃষ্ণ আছে। এখন ব্রজের মধ্যে একটা নিয়ম কি ছিল, তারা নিজের ছেলে থেকেও কৃষ্ণকে বেশি ভালোবাসতো। কারণ হলো কৃষ্ণকে, কৃষ্ণ হলেন তিনি পরমাত্মা, তিনি হলেন পরমাত্মা, সবাইকে ভালোবাসতো। কিন্তু এখানে যবে থেকে ওই কৃষ্ণ সখা বাছুরি হয়ে এসছে না, তবে থেকে আর কেউ আর সেই কৃষ্ণকে, সবাই তো দর্শন করতে যেত বাড়িতে কিন্তু তবে থেকে আর কেউ কৃষ্ণকে দেখতে যায় না, কেউ কৃষ্ণকে দেখতে যায় না। বলে কেন? বলে কৃষ্ণ তো এখন ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে, কৃষ্ণই তো বাড়িতে, এখন কৃষ্ণই সব জায়গায়, কৃষ্ণ 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 সব জায়গায়, এখন কৃষ্ণই কৃষ্ণই আছে, এই জন্য আর কেউ যায় না। হ্যাঁ, এখন ব্রহ্মা তিনি যখন এগুলো চুরি করে যখন ব্রহ্মলোকে গিয়েছে, এখন কৃষ্ণ কি করছে জানে, ওই ব্রহ্মার রূপ ধারণ করে না ব্রহ্মলোকে পৌঁছে গেছে। আর যে চৌকিদার ছিল বলে দেখো আমি দেখলাম আমার মত কিছু বহুত আছে ঘুরতে, যদি আমার মত কেউ আসে না ঘুরতে দেবে না, আমি ভিতরে যাচ্ছি। এখন কৃষ্ণই ব্রহ্মা হয়ে বসে গেছে। আর যে ব্রহ্মা যখন গিয়েছে না, ওর যে চৌকিদার গুলো ছিল লাঠি দিয়ে মারতে দৌড়িয়েছে, ওকে লাঠি দিয়ে মারতে দৌড়িয়েছে, তুমি কোথা থেকে এলে? আমার প্রভু তো এখানে ভিতরে আমার প্রভু তো বসে আছে। ব্রহ্মা বললো হায় রে কি ব্যাপার, কি
আমার রূপ ধারণ করে কে বসলো ভিতরে, হ্যাঁ কে ভিতরে প্রবেশ করেছে? এখানে আমার যে চৌকিদার গুলো আমাকে লাঠি নিয়ে মার ধরেছে। ব্রহ্মা তিনি ধ্যান দিয়ে দেখবার দেখলে ওনার নিজে প্রভু তিনি ওই আসনটি ওনার প্রভুতি তবল করে দিয়েছে। এখন ব্রহ্মা কি করেছে, গিয়েছে আসছে আর এই জগতে হয়ে গেছে এক বছর। তারপর তিনি ব্রহ্মা দেখলেন এক বছর আগে কৃষ্ণ যেভাবে লীলা করতো না সকাদের সঙ্গে, এখন তো তাদের সঙ্গে ওই রকম ভাবে লীলা করছে। বলে আরে ই কি, আমি তো তাদের গুফায় বন্ধ করে এসে দেখেছি, ওখানে গিয়ে দেখে যেরকম সেরকম, এখানেও সেরকম যেরকম। এক সঙ্গে তিনি দুই দিকে তাকিয়েছেন, এই দিকে দুই মুখ আর এই দিকে দুই মুখ যখন তাকিয়েছেন না, তখন কৃষ্ণ দেখাচ্ছেন দেখো এই বাছুর সখা কে। হ্যাঁ তিনি জানতেন আমি একটি নারায়ণের থেকে আমি জন্মগ্রহণ করেছি, কিন্তু তিনি সমস্ত যত সখা বাছুরদেরকে আপ ব্রহ্ম স্তম্ভ তিনি সেই নারায়ণ 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 তিনি দর্শন করে। এখন ব্রহ্মা তিনি বুঝতে পেরেছেন এই শিশুটি সাধারণ নয়, কারণ এক নারায়ণের থেকে তো জন্ম, কিন্তু এখানে সবচেয়ে নারায়ণ অনন্ত কোটি নারায়ণ। তখন তিনি বুঝতে পেরেছেন আমার বাবার 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 বাবা হলেন তিনি। এই জন্য তিনি বলছেন তিনি কি করছেন, সঙ্গে সঙ্গে হংস বাহন থেকে তিনি কুদে পড়েছেন, সঙ্গে সঙ্গে তিনি সেই কৃষ্ণের চরণে তিনি নতমস্তক হয়ে তিনি প্রণাম করছেন। প্রণাম করে চক্ষুর জল দিয়ে তিনি ভগবানের চরণকে তিনি অভিষিক্ত করেছেন। এখানে ব্রহ্মা দেখছে আমার শুধু শরীরের একটি অঙ্গ কেবল এই ব্রজরাজকে স্পর্শ করছে, কিন্তু তিনটি অঙ্গ আর তিনটি মাথা তো বাকি থেকে গেল। একটি মাথা তো গোবিন্দ চরণকে স্পর্শ করেছে, কিন্তু এই যে তিনটি মাথা আর তিন বাকি থেকে গেছে, তিনি বুঝতে পেরেছেন এই যে ব্রজরাজ, এই ব্রজবাসীদের যে চরণ ধুলি এটা কোনো সাধারণ নয়। তখন ব্রহ্মা তার চরণে তিনি গড়াগড়ি দিতে আরম্ভ করেছে আর চারটি মাথা নিয়ে গোবিন্দ চরণে তিনি প্রণাম করছে। আর তিনি যে প্রথম শ্লোকটি বলছেন, বলে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহম অনাদি নাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তিনি বলছেন গোবিন্দ তিনি কে, বলে সমস্ত কারণের যে মূল কারণ তিনি কে, বলে কৃষ্ণ। কেন না ওনার যে জন্ম হয়েছে তিনি গর্ভদগসায় থেকে তিনি জন্ম হয়েছে নাভি থেকে, কি তার মূল কে, বলে শঙ্করসন, বলে তার মূল কে, বলে বলদেব, বলে ওর মূল কে, বলে গোবিন্দ। তার মূল হলে তিনি গোবিন্দ হলেন তার মূল। এই জন্যে মহারাজ বললেন প্রথম যে শ্লোকটা তিনি বলছেন, বলে নও মিটতে অভ্রবপুষে তড়িতাম্বরায় গুঞ্জাব তংস পরিপীচ লসন্মুখায় বন্যস্রজে বিশাল বেণু লক্ষ্মীপ্রিয় মৃদুপদে পশুপাঙ্গজায়। তিনি অদ্ভুত রূপে কৃষ্ণের তিনি সেখানে স্তুতি করছেন, তিনি কি বলছেন, হে প্রভু তোমার চরণে আমি শরণাগত হয়েছি, তুমি আমার অপরাধ কে ক্ষমা করো। বলে কেউ কেন, বলে অভ্র বপুষে, তিনি উদাহরণ দিচ্ছেন তোমার রংটি কিরকম, বলে কালো মেঘের মত রং, কালো মেঘের মত রং। বলে কৃষ্ণ কেন কালো মেঘের মত রং, এখানে জলের একটি নাম হলো কৃপা। জল যখন ঘনীভূত রূপ ধারণ করে তখন তিনি মেঘ হয়, মানে কৃষ্ণ তিনি কে, বলে হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি হলেন কৃপার সিন্ধু। এই জন্য কৃষ্ণ কালো মেঘ মানে তিনি হলেন কৃপার তিনি সমুদ্র। এই জন্য যখন তুমি কৃপার সমুদ্র, এখন আমাকে তো অপরাধ ক্ষমা করতেই হবে, কেন না তুমি হলো আমার মা। মা তিনি উদাহরণ দিচ্ছেন যখন মায়ের পেটে যখন বাচ্চা থাকে দেখবেন ওই বাচ্চাটাকে কোন পেটের ভিতরে লাথি মারে, পেটের ভিতরে লাথি মারে, কিন্তু মা কি রাগ করে, রাগ করে না ছেলের উপরে। সেই রকম ভাবে তুমি হলেন আমার মা, বলে আমি তোমার কি করে মা হলাম, আমি কি করে মা হলাম তোমার। বলে তুমি পিতা তো বলছে না, বলে পিতা অহমস্য জগত ধাতা মাতা পিতা মহ, তুমি নিজেই গীতা বলেছ আমি হলাম জগত পিতা হলাম আমি, আমি হলাম মা। এই জন্য তুমি বা মাতা চ পিতা তুমি, তুমি নিজেই গীতার মধ্যে কথা বলেছ আমি মা আর আমি বাবা। যখন তুমি আমার মা বাবা হয়ে থাকো, যদি যদি বাচ্চা ছেলে মার চরণে অপরাধ করে বাবার চরণে, তাই ক্ষমা করতে হয় কি না, ক্ষমা করতে হবে, অতএব আমার অপরাধ তোমাকে ক্ষমা করতে হবে। বলে অভ্র বপুষে, দ্বিতীয় অর্থ তিনি বলছে, বলে অভ্র বপুষের সঙ্গে কেন উদাহরণ দিয়েছেন, বলে একটি পাখি আছে ওর নাম হলো চাতক, ওই চাতক পাখিটি কোন কুয়ার জল খায় না,
নদীর জল খায় না, ও কেবল স্বাধীন নক্ষত্রের জল কেবল পান করে। আর কোন জল ও খায় না, কেবল স্বাধীন নক্ষত্রের জল পান করে। এই জন্য ও সব সময় বলে প্যাস আহম প্যাস আহম প্যাস আহম, আমি পানি 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 চিৎকার করে। হ্যাঁ, এই জন্যে আমি তোমার চরণে অপরাধ করেছি, তোমার চরণে আমি হলাম সেই চাহতক পাখি, কিন্তু তুমি কি বলে অভ্রবসে, তুমি হলে তুমি ঘনা মেঘ, তুমি যেরকম চাতকের জীবন হলো জল, সেরকম ভাবে আমার জীবন হলে তুমি হলে আমার জীবন, অতএব তোমাকে আমার অপরাধ মাফ করতে হবে। এই জন্য অভ্র বপুষে বলে তরি তম্বরায় বলে গুঞ্জাব তন্স পরিপি চল সুখায়, তিনি বলেছেন হে প্রভু তুমি খুব দয়াল, তোমার মতো কৃপালু জগতে কেউ দেখে না, তোমাকে তোমাকে যদি খুশি করতে হয় না, যদি বহু মূল্য বস্তু দিলে যে তুমি খুশি হবে তা নয়, এই জন্য কানের মধ্যে তুমি কি কুণ্ডল ধারণ করে আছো বলে গুঞ্জা ফল। এই গুঞ্জা ফল হলো জঙ্গলেতে বিনা পয়সায় পাওয়া যায়, মানে তোমাকে প্রসন্ন করতে গেলে বহু মূল্য দিয়ে তোমাকে প্রসন্ন করতে হবে তা নয়। এই জন্য কৃষ্ণ বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম জো মে ভক্তাঃ প্রয়চ্ছতি, ভক্ত যদি আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প জল দিয়ে যেগুলো বিনা পয়সায় পাওয়া যায় তাতেই তুমি প্রসন্ন হয়ে যাও। এই যে হে প্রভু তোমাকে প্রসন্ন করতে বেশি কিছু লাগবে না বলে গুঞ্জাব তনস লসত মুখায় বল বন্য স্রজে বিশাল বেনু। এই জন্য বলছেন প্রভু তোমাকে সব থেকে তোমার ভালো শৃঙ্গার কোনটা, কৃষ্ণ শিক্ষা দিচ্ছেন বহুমূল্য সোনা চাঁদি দিয়ে আমাকে সাজালেতে খুশি হবো তা নয়। এই জন্য তিনি বৈকুণ্ঠ তার সুন্দর শৃঙ্গার হয়, অযোধ্যায় হয়, দ্বারকা হয়, কৃষ্ণ বলছেন গোপীরা আমাকে যখন পুঞ্জেতে ফুল দিয়ে সাজায় পাতা দিয়ে গৌরীকে রং দিয়ে সাজায় না, এইটাই হলো আমার সব থেকে ভালো শৃঙ্গার। যত পৃথিবীতে শৃঙ্গার আছে ওই বৃন্দাবনের ফুল পাতা দিয়ে যে শৃঙ্গার, ওই শৃঙ্গারটি আমার সব থেকে ভালো শৃঙ্গার। আর ভগবানকে খাওয়াতে গেলে কি বহুমূল্য জিনিস দিলে কি পুষ্পার ছানার ডালনা আর রসগোল্লা সন্দেশ দিলে কি খুশি হবে বলে না, বলে কবল পেত্র বিশাল বেনু। তিনি বলছে ভগবানকে প্রসন্ন করতে গেলে কৃষ্ণ তিনি সব থেকে বেশি ভালোবাসেন বলে দহি চাল চাল আর দহি ভাত। হ্যাঁ, যদি ভাত সঙ্গে দহি দিয়ে বা দুধ অন্ন দিয়ে ভগবানকে যেটা ভোগ দেওয়া হয় না, কৃষ্ণ বলছে আমার সব থেকে প্রিয় খাদ্য হলো এই খাদ্য। বুঝতে পারছেন তো, দই ভাত খেয়েছেন, দুধ ভাত খেয়েছেন, বলে এটা হলো আমার সব থেকে বেশি এটা। আর শেষে তিনি একটি সিদ্ধান্ত বলছেন পশু পাঙ্গ যায় তুমি কে, তুমি হলেন পশু পাঙ্গ যায়। সাধারণ লোকরা বলে কৃষ্ণ তো হলে মথুরায় তিনি জন্ম নিয়েছেন, তিনি বাসুদেব, তিনি 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 বলেন বাসুদেব, বলছে না বলে তুমি কা থেকে জন্ম নিয়েছ, বলে তুমি নন্দ বাবা থেকে জন্ম নিয়েছ, এই জন্য তুমি হলে নন্দ লালা, তুমি হলে নন্দ। তিনি খুব সুন্দর সুন্দর ভগবানকে স্তুতি করছেন, অদ্ভুত তিনি সেখানে স্তুতি করছেন, কিন্তু তিনি দেখলে আমি ভগবানকে এত ভালো ভালো স্তুতি করছি কিন্তু কৃষ্ণ কিছুতেই হাসছে না, ও তো সখাদের সঙ্গে খেলাধুলা একদম মেতে আছে আর সবাই বলছে যে চৌমুয়া চৌমুয়া। এখানে তিনি চিন্তা করছেন কি করা যায়, এখন তিনি চিন্তা করছেন তিনি কি করে খুশি হবে। তিনি তখন তিনি বলে অহতি ধন্যা ব্রজোগ রমণ্যা, তখন তিনি বলছেন এই ব্রজবাসীরা কত সৌভাগ্যবান, যখন কৃষ্ণ বাছুর সখা চুরি করছে তখন কি হয়েছে, ওই কৃষ্ণ বাছুর সখা হয়ে তাদের স্তন পান করছেন, বলে তুমি কোথায় ভগবান হয়ে তাদের স্তন পান করেছ। তিনি যখন ব্রজবাসীদের তিনি যখন স্তুতি করেন অহোভাগ্যম অহোভাগ্যম ব্রজবাসীরা কত সৌভাগ্যবান, কৃষ্ণ থেকে হেসে ফেলছে, মানে কৃষ্ণ শিক্ষা দিচ্ছে আমা থেকে আমার ভক্তের যদি তুমি বেশি সেবা করো আমি সন্তুষ্ট হতে পারবো। এই জন্য এই স্থানটি হলো ওই স্থান যেখানে তিনি কৃষ্ণের বাছুর সখাদের চুরি করছে। এই যে প্রণাম করুন, এখান থেকে চলুন আমার গৌর গোবিন্দ থেকে যাবো। গৌর প্রেমানন্দে হরি।